সীমা সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় আজ পহেলা মার্চ পালিত হয় জাতীয় বীমা দিবস 2022। আজ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন শুরুর প্রাক্কালে জীবন বীমা কোম্পানিতে যোগদানের ঐতিহাসিক দিনটি জাতির সামনে তুলে ধরে বীমা দেশবাসীর নিকট আস্থাশীল করতে অন্যান্য বছরের তুলনায় এবছর অনাড়ম্বরভাবে পালিত হয় দিবসটি। দিবসটিকে ঘিরে সকাল থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে থাকে জেলার বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীবৃন্দ। পাশাপাশি বীমা জগতের শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জোনাল ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে এসে যোগ দেয় শহীদ মিনারে। পরে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো চত্বর। এখানে বীমা কর্মী ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদুল ইসলাম। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীমা কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। সভায় বীমা কোম্পানির কর্মকর্তারা বীমা খাত উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনামূলক ও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জোনাল ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান। আমাদের মাঠে বিভিন্ন জায়গা আমাদের কাজ করতে হয়, আমাদের ট্রেনকেলে ভুলে আমাদের থানাতে রিপোর্ট দিতে হয়। আপনাদের মাধ্যমে আমরা সেই সহযোগিতা চাচ্ছি। থানাগুলোকে প্রশাসনকে বিভিন্ন জায়গায় বলে দিবেন যাতে আমরা যেন টেট ক্লেমের মাধ্যমে একটা পুলিশের একটা কাগজের মাধ্যমে যেন আমরা একটা বীমা গ্রাহকের দাবিটা যেন খুব দ্রুত দিতে পারি। বীমা দাবি দেওয়ার এটা একটা বিশাল বাজার, পুলিশ রিপোর্টটা লাগে। তো বিভিন্ন জায়গায় আমাদের আপনারা যদি মাধ্যমে যদি সচেতন করা হয়, ধারণা দেওয়া হয়, বলা হয়, আশা করি আমরা নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি, নারায়ণগঞ্জ থেকে আবার শুরু হবে বীমার ডান্ডি হিসাবে ইনশাল্লাহ। আমরা নারায়ণগঞ্জে রাজস্ব সবচেয়ে বেশি দেয়, নারায়ণগঞ্জে বিভিন্ন শিল্প কারখানা 64 জেলার মধ্যে 63 জেলার লোক নারায়ণগঞ্জে আসে কর্মসংস্থান করছে, সেই অনুযায়ী নারায়ণগঞ্জ একটা বিশাল একটা মাধ্যম। এই নারায়ণগঞ্জ থেকে ইনশাল্লাহ অর্থনৈতিক বিশাল শক্তিশালী যোগান দিচ্ছে। তো আমরা বীমা কর্মীরাও রোজে শুকিয়ে বৃষ্টিতে ভিজে রাত্রে দিনে আমরা অর্থনৈতিক সঞ্চয় করে অর্থনৈতিক ভান্ডারে আমরা জমা করছি। আমরা এখানে সবাই বলতে পারি ইনস্যুরেন্স ফাইন্যান্সিয়াল এসোসিয়েট সোলজার, আমরা এখানে সবাই অর্থনৈতিক সোলজার। আমরা মাঝে মাঝে আমাদের কর্মীদের বলি আপনি অর্থনৈতিক একটা অর্থমন্ত্রী, আপনি পরিবারের, আপনি সমাজের। আমরা সেই স্পিরিট নিয়ে, সেই চেতনা নিয়ে আমরা মাঠে কাজ করি রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাটাকে শক্তিশালী করার জন্য। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের আগে নির্ভরশীল হতে হতো অন্য দেশগুলোতে, এখন নির্ভরশীল আমরা নিজেরাই। মেগা প্রকল্পগুলো সাধারণ বিমার মাধ্যমে, পদ্মা সেতু, বিভিন্ন বড় বড় প্রকল্পগুলো সাধারণ বিমার মাধ্যমে ইনস্যুরেন্স করেছে। আমাদের এটা বাস্তবায়ন করেছে মাননীয় অর্থমন্ত্রী, ওনাকে ধন্যবাদ। আমাদের বঙ্গবন্ধু এই পাশে কাজ করেছে বিদায়, আমরা আজকে এখানে আসতে পেরেছি। এই পাশে কাজের পরবর্তীতে অনেক গল্প, অনেক ইতিহাস হয়ে গেছে। তা আমরা বলতে পারি যে বিমাতে কাজ করার পরেও সে দেশের নায়ক হয়েছে, দেশের গণ্ডি ছড়িয়ে এশিয়া মহাদেশ সারা পৃথিবীর নায়ক হওয়ার আজকে তার অবস্থা। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছে, আমরা ওনার কাছে আমি বিনীতভাবে এবং ব্যক্তিগতভাবে আরেকটা অনুরোধ জানাবো। আগামীতে উনি থাকবে কিনা জানি না, তবে উনি যদি একটু প্রসেস করে দিয়ে যাওয়া ভালো হবে। সেটা হচ্ছে আমাদের এখানে তথ্য মন্ত্রণালয়ের তথ্য একটা দপ্তর আছে, তো আমার অনুরোধ থাকবে এই বীমা পরিবারের পক্ষ থেকে বীমার স্লোগান দিয়ে যে আমরা যদি এই গাড়ি একটা মাইক্রোবাস আছে, করোনা কালীন সময়ে জনগণকে আপনারা যে সচেতন করেছেন, যে অবদান আপনাদের, আপনাদেরকে বলবো না। প্রশাসন দিন রাত পরিশ্রম করে আমাদেরকে করোনা কালীন দুঃসময়ে আমাদেরকে রক্ষা করেছেন। বীমা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম লাল ঘোষ হচ্ছে আপনারা দুঃসময়ে চাপিয়ে পড়ে দেশ ও জনগণকে যেভাবে যানমালের নিরাপত্তা দিচ্ছেন, এটা পৃথিবীর অনেক দেশে হচ্ছে না, আপনারা দিচ্ছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কথা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের একটা মাইক্রোবাস আছে, যে মাইক্রোবাস দিয়ে ঘুরে ঘুরে জনগণকে
যে বিষয়গুলো মেসেজগুলো দেন ঠিক ওই তথ্য মন্ত্রণালয়ের মাইক্রোবাসের মাধ্যমে যদি বিমাস উপর নিয়ে যদি একটু ঘুরে 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 বলবে পরে বলবে প্রচারে নারায়ণগঞ্জ যারা প্রশাসক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্তি অদিতি ইসলাম উন্নত ও সমৃদ্ধ জাতিতে পরিণত করার যে লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সেই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি মনে করি যে বিমা কোম্পানিগুলোকে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং আজকে ওনার বক্তব্যের মাধ্যমে উনি কিন্তু সেই দায়িত্বটাই আপনাদের কাঁধে অর্পণ করেছেন তো সেটা সেই লক্ষ্যটা আমাদের থাকবে যে আমরা সাধারণত দেখি যে বিমা বাংলাদেশে কিন্তু মানে মানুষের মধ্যে বিমা কোম্পানিতে বিমা করার ক্ষেত্রে এক ধরনের আমি কি বলবো আস্থাহীনতা বা অনিশ্চয়তা কাজ করে বা অনীহা কাজ করে মানুষের মধ্যে বিমা করার ক্ষেত্রে তো আমার কাছে মনে হয় যে আপনাদের মূল কাজের যে জায়গাটা থাকবে যে মানুষের মধ্যে বিমা বিষয়ক সচেতনতা তৈরি করা মানুষকে বিমার প্রতি আগ্রহী করে তোলা মানুষের মধ্যে যেন এই আস্থাহীনতার জায়গাটা যেন দূর হয়ে যায় এই জায়গাগুলোতে কাজ করাটা আমার কাছে মনে হয় যে আপনাদের মূল লক্ষ্য থাকবে যে এই বিষয়টা যে আরো বেশি সংখ্যক মানুষ যেন বিমার প্রতি আগ্রহী হয় আর আমাদের লক্ষ্যটা যেহেতু হচ্ছে যে 2041 সালের মধ্যে আমরা আমাদের দেশকে একটা উন্নত দেশে পরিণত করব তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে যে আমরা পরামর্শমূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদুল ইসলাম আপনাদের সেবার জন্য সর্বদা প্রস্তুত আমাদের 24 ঘন্টা খোলা থাকে আপনাদের বিমা নিয়ে কোথাও কোন ধরনের মাস্তানি হলে কোথাও কোন ধরনের চাঁদাবাজি হলে অথবা কোথাও আপনাদের অসহযোগিতা দেখা দিলে আপনারা সরাসরি আমাদেরকে জানাবেন আপনারা জানেন সরকার এখানে 999 যেমন জরুরি সেবা চালু করেছে সেখানে দিলেও আমরা মেসেজগুলো পেয়ে যাই 333 তে ফোন দিলেও আমরা জেনে যাই বিভিন্ন সার্ভিস এখানে চালু হয়েছে পাবলিক সার্ভিসের জন্য বাংলাদেশ হচ্ছে স্বর্গরাজ্য তো এখানে আপনারা কেউ কোনো এক্সকিউজ দেখানোর কোনো সুযোগ নেই কারণ যে কোনো জায়গায় আপনার সহায়তার লোক আছে দিনরাত 24 ঘন্টা সো কোনো ধরনের এক্সকিউজ না করে আপনারা সবাইকে আমি অনুরোধ জানাবো আপনারা ভেদাভেদ অনেকের ভিতরে আমি দেখেছি কম্পিটিশন থাকবে কিন্তু যেন কোন ডার্টি কম্পিটিশন আপনাদের মধ্যে না থাকে কারণ সরকারি বেসরকারি সবাই মিলে আপনারা কাজ করবেন একটা বিষয় হচ্ছে অনেকে বলে যে কি এক থেকে আট ফকির দেখতে দেন আমরা তো ফকির না ভাই ঠিক আছে তো আমরা যেহেতু কাজ করছি সবাই মিলে দয়া করে আপনারা কাউকে কম্পিটিটর ভাবতে পারেন কারণ যে ক্লাসে ফার্স্ট হয়ে থাকে তার কম্পিটিটর সবাই থাকে সো ফার্স্ট হয়ে কিন্তু একজনই হয় বাকিরা কিন্তু তাদের ফলোয়ার হয় ঠিক আছে তা আপনি ভালো করছেন আমিও করছি ও কিভাবে করছে আমি দেখি জাতীয় বিমা দিবস উপলক্ষে ভার্চুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংযুক্ত হন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন শেষে জাতীয় বিমা দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ বিমা কর্মকর্তা বৃন্দ এর আগে সকালে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চাষারাস্থ জোনাল অফিসে জাতীয় বিমা দিবস উপলক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কেক কাটেন জোনাল ইনচার্জ আশরাফুজ্জামান কর্মকর্তা ও কর্মীদের মুখে কেক তুলে দেন জোনাল ইনচার্জ জাতীয় বিমা দিবস উপলক্ষে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুটি বিমা দাবির চেক তুলে দেন দুজন গ্রাহকের হাতে জোনাল ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান সুজনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ